পিথোরা থানায় নতুন বদলি হয়ে এসেছি। থানার চার্জ বুঝে নেবার পর বোসবাবু বললেন, এদিকে কোথাও তেমন ঝামেলা নেই রায়মশাই, শান্তিতে থাকতে পারবেন। তবে হ্যাঁ, খবর এসেছে তামাং ছাড়া পেয়েছে, সে হয়তো কদিনের মধ্যেই এসে পড়বে এদিকে, তখন তার উপর একটু নজর রাখবেন। তার কেসটা বেশ গোলমালে, 3.5 লাখ টাকা চুরির কেস, মাল উধাও সঙ্গে তামাঙের এক সাগরেদ উধাও, সোজা চুরির কেস। ওর 2.5 বছর সাজা হয়, তবে মাল করি বা সঙ্গীটি এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি এই পিথোরা বাজার থেকেই উধাও হয়েছেন। আমার ধারণা তামাং জানে এসে কোথায় গা ঢাকা দিয়েছে এবং ফিরে এসে সে টাকাটা ভাগ বাটোয়ারা করে নেবে। ঠিক মতো জাল পাততে পারলে আবার নতুন করে কেস সাজাতে পারবেন। বোসবাবু এখান থেকে প্রমোশন পেয়ে আরো বড় থানায় অফিসার হয়ে যাচ্ছেন, এদিকে সবকিছু খবরও জানা। সে বিষয়ে আমাকে উনি যথেষ্ট সাহায্য করলেন। শেষবারের মতো বললেন, তামাঙ্গের কেসের সব থেকে রহস্যজনক ব্যাপারটা কি জানেন? পুরান থাপা, যার কাছে টাকার ব্যাগটা ছিল, সে সেটা নিয়ে উধাও হয়েছে এখান থেকেই, কিন্তু তাকে কেউই পিথোরা ছেড়ে যেতে দেখেনি। পাহাড় ঘেরা ছোট্ট এই জায়গাটার মধ্যেই কোথাও সে গা ঢাকা দিয়ে আছে। গত 2.5 বছর ধরে আমি সব রকম চেষ্টা করেও তার পাত্তা বার করতে পারিনি। এতটুকু একটা জায়গার মধ্যে অতগুলো কাঁচা টাকা নিয়ে স্রেফ গা ঢাকা দিয়ে থাকা কি সহজ কাজ? কি করে যে সম্ভব হলো তা আমার মাথায় ঢোকেনি। এখন তামাঙের টোপ ফেলে ওকে ধরতে পারেন কিনা দেখুন। আশপাশের থানাতেই এতদিন আমি কাজ করেছি, তাই তামাঙের কেস সম্বন্ধে অনেক কিছুই জানি। কলকাতার জনসন কোম্পানির অনেকগুলো চা বাগান আছে এদিকে, সবকটাই বেশ বড়, অনেক লোক কাজ করে তাতে। সুজানবাড়ির ব্যাংক থেকে প্রতি মাসের শেষে কর্মচারীদের মাইনের জন্য অনেক টাকা তোলা হয়। সে টাকা নিয়ে যায় কোম্পানির দারোয়ানরা, সঙ্গে থানার বন্দুকধারী পাহারাদার আছে। 2.5 বছর আগে হঠাৎ কি একটা জরুরি কাজে ব্যাংক থেকে 3.5 লাখ টাকা তোলা হয়। ক্যাশিয়ার বাবু সে টাকা ব্যাংকের পুরনো বিশ্বস্ত দারোয়ান ধনবীর তামাং আর পুরন থাপার জিম্মায় দেয়। কাজটা হঠাৎ, তাই থানার পাহারার ব্যবস্থা ছিল না। ক্যাশিয়ার বাবুরও সেই রাতে বাস ধরে কলকাতায় যাওয়ার কথা ছিল। ক্যাশিয়ার বাবুর বাস এসে গেল, কিন্তু বাগানের জিপ তখনও এলো না। বাধ্য হয়ে ক্যাশিয়ার বাবু ওদের জিম্মায় টাকাটা ছেড়ে চলে গেলেন। পথে চাকা পাংচার হওয়ার জন্য জিপ আসতে দেরি হয়েছিল। জিপ নিয়ে ড্রাইভার এসে আর কোথাও ওদের দুজনকে খুঁজে পেল না। অনেক রাতে সে থানায় এসে খবর দিল। বোসবাবু সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে বার হয়ে পড়লেন। একটু খুঁজতেই বস্তির ধারে তামাঙ্গের দেখা পেলেন। ও বোকার মতো পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। জেরা করতেই ও বলে, পুরান টাকার ব্যাগটা নিয়ে চা খেয়ে আসছি বলে বার হয়ে আর ফেরেনি, ও তাকেই খুঁজছে। বাজারের সব চায়ের দোকানদার বলল, পুরনকে তারা কেউ দেখেনি, সে চা খেতে আসেইনি। বস্তি ঘিরে ফেলে রাতেই সার্চ করা হলো, কোথাও সে নেই। তখনই চারদিকে খবর পাঠানো হলো। দূরপাল্লার সব বাসগুলোকে পথের মাঝে দাঁড় করিয়ে ওদের খোঁজ নিল আশপাশের সব থানা, কোথাও ওর কোনো খবর পাওয়া গেল না। কোর্টে তামাং বলল সে নির্দোষ, থানা থেকেও তার বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ দেওয়া গেল না। তবে সবাই অনুমান করল লোক সমেত টাকা গায়েব হওয়াতে তার যথেষ্ট হাত আছে। জেল হলো ওর 2.5 বছরের। যদি ও ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করত তাহলে বোধ হয় ছাড়াই পেত, কিন্তু সেসব কিছু করেনি। পিথোরায় আমার কাজ ভালোভাবেই আরম্ভ হল। অল্প কিছুদিনেই এখানকার সব কিছুর সঙ্গে আমার পরিচয় হল। জানলাম কে কে গোপনে কোন কোন বিষয়ে খবর জোগায়। ওদেরই একজনকে তামাং সম্বন্ধে সজাগ থাকতে বললাম। বেশ কদিন কেটে গেল নিশ্চিন্তে। তারপর এদিকের একটা গোটা অঞ্চল ছেয়ে বৃষ্টির মেঘ জমা হলো।
চারপাশের পাহাড় পর্বত পথ ঘাট সব ঘন কুয়াশায় ডুবে গেল। থেকে থেকে মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। অল্প কদিনে আবহাওয়া পরিষ্কার হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। এদিকে পাহাড়ি অঞ্চলে এমন আবহাওয়ার সঙ্গে সবার পরিচয় আছে, তাই কোথাও কোনো কাজকর্ম বন্ধ হল না। একদিন রাতে বসে সারাদিনের রিপোর্ট লিখছি, এমন সময় মান সিং হাঁপাতে হাঁপাতে এসে বলল, সাহেব, বাস স্ট্যান্ডে দেখলাম তামাং একজনের সঙ্গে গোপনে কথা বলছে। তামাংকে আমি ভালোভাবে চিনি, তবে কি জানেন, পুরন থাপাকে আমি কখনো দেখিনি। ওই লোকটা পুরন থাপা হলেও হতে পারে, কুয়াশায় আমি তত ভালো করে দেখতে পাইনি। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে বললাম, নেশা টেশা করেছো নাকি তুমি? হ্যাঁ, এখন রাত প্রায় 11টা বাজে, পিথোরার বাস স্ট্যান্ড থেকে শেষ বাস চলে গেছে 10টার সময়। এত রাতে তামাং ওখানে কি করবে? আসলে এলোই বা কি করে ওখানে? মানসিং বলল, সাহেব, নেশা করি না করি, তামাংকে আমি ভালো করে চিনি সাহেব। ও বাস স্ট্যান্ড ছেড়ে লোকটার সঙ্গে বড় রাস্তা দিয়ে গিয়াং বাজারের দিকে চলে গেছে। এখন কোনো দিকে কোনো বাস নেই, তার মানে সাহেব, ও পিথোরা ছেড়ে কোথাও যেতে পারবে না, এটাই সুযোগ। মুখে আমি যাই বলি না কেন, তাড়াতাড়ি দুটো জিপ বার করলাম, বেশ কজন পুলিশকে তাতে তুলে গিয়াং বাজারের পথের দিকে ছুটলাম। ভাগ্যিস তাই করেছিলাম, তা না হলে তামাংয়ের কেসটা হয়তো আরো বেশি জট পাকিয়ে যেত। সে জট আর কোনো দিনও খোলা যেত না। তবে এ কথা ঠিক, কেসের জট যে পুরোপুরি খুলেছে তাও বলতে পারি না। আমার মনে এই কেস নিয়ে হাজার সন্দেহ রয়েছে, রয়েছে হাজার প্রশ্ন, কিন্তু সে সন্দেহ নিরসন হবে না। আর প্রশ্নগুলোর যে উত্তর তামাং দেবে তাও ঠিক মনোমতো হবে না। অন্ধকার কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি ছুটিয়ে আমরা ঘোলা পানির বাঁকের কাছে পৌঁছতেই গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম এক দল লোক খোলা কুকরি হাতে অন্য আর একটা লোককে প্রায় খাদের কিনারা পর্যন্ত নিয়ে চলে গেছে। কোণঠাসা লোকটার মুখে চোখে আতঙ্ক, গাড়ির আলো মুখে পড়তেই ও যেন প্রাণ ফিরে পেল দেহে। ইনফর্মার মানসিং উত্তেজনায় চেঁচিয়ে উঠল, সাহেব, ও তো তামাং, ও তো, ওরা ওকে খাদে ফেলে দিতে যাচ্ছিল। তার মানে সাহেব, ওরাও দলের লোক, ভাগবাটোয়ারায় গোলমাল বেড়েছে, এতদিন বাদে তামাং ফেরাতে সেই কারণে ফেলে দিতে যাচ্ছিল, ওরা ওকে সরিয়ে দিতে চায় সাহেব। সবাইকে হাতকড়া দিয়ে এনে লকআপে পড়লাম। কেউ বাধা দিল না, তবে জেরার সময় সবাই বলল ওরা পুরান থাপার দেশের লোক, ওরা তামাংয়ের কাছে পুরানের খবর জানতে চাইছিল। তাছাড়া ওদের আর কোনো বদমতলব ছিল না। কুকরি তো সব নেপালিদের কাছেই থাকে, ওদের কোমরেও মোজা ছিল। বেশ বুঝলাম লোকগুলোকে যত সহজ সরল ভেবেছিলাম ওরা তা নয়, কি যেন গোপন করছে, যার কথা ওরা ছাড়া অন্যদের জানা সম্ভব নয়। তামাংকে আলাদা করে ডেকে এনে চেয়ারে বসতে বললাম। বললাম, ওরা কেন তোমাকে অমন করে খুন করতে যাচ্ছিল তা যদি খুলে বলো আমাকে, তাহলে সবাইকে চালান করে দিতে পারি সদরে, তাহলে শয়তানগুলোর শাস্তি হতে পারে। আমার কথা শুনে তামাং কেমন করে যেন তাকালো আমার দিকে, বলল, জনসন কোম্পানির টাকা আমি চুরি করিনি, পুরানো করিনি, ওই বদমাসগুলোই দায়ী সব গোলমালের জন্য। আপনি থানার নতুন সাহেব, মাই বাপ, আপনি যদি আমার সব কথা শুনেন খুব ভালো হয়। আগের সাহেব যে কি রিপোর্ট দিলেন, ঝুটপুট আমার জেল হয়ে গেল। যাক, সে কথা আপনি আমার কথা শুনলে কি জানি হয়তো টাকাও খুঁজে পাওয়া যাবে। সাহেব, শুনবেন আপনি আমার কথা হুজুর? আমি মহা খুশি হয়ে বললাম, নিশ্চয়ই শুনবো তামাং,
টাকা ফেরত পেলেই তো জানা যাবে যে তোমার কোনো দোষ ছিল না। তাহলে হয়তো তুমি আবার তোমার চাকরিটাও ফেরত পাবে। কিন্তু টাকা কোথায় আছে তা তুমি জানলে কি করে? পুরন থাপা তোমাকে বলে গেছিল? এই প্রশ্ন শুনে তামাং বেশ কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, সাহেব যা সত্যি তা যদি বলি তো আপনি বিশ্বাস করবেন না। করুন চাই না করুন আমি সব বলছি, শুনে যা হোক বিচার আপনি করবেন। যে পাপ করিনি আমি তার জন্য তো সাজা হয়েইছে আমার, আর কি খারাপ হবে? জেলে বসে শুধু একটাই কথা ভেবেছি, পুরান থাপার নেমোখারামি আমার জীবন বরবাদ করেছে। জেল থেকে ছাড়া পেলে ও টাকা আমি ওকে হজম করতে দেব না। তিন দুনিয়ার যেখানে ও যাক, খুঁজে বার করে ওকে খতম করব। সেই রাগ নিয়ে আমি গেছিলাম ওর দেশে, আজই দুপুরে পৌঁছেছিলাম সেখানে। রিয়াং বস্তি পাহাড়ের উপরে, বাস নিচে নামিয়ে দিল আমাকে। নিচে এক বুড়ির হোটেলে বসে চা খেতে খেতে অনেকক্ষণ এদিক ওদিক নজর করলাম, না কোথাও পুরানকে দেখতে পেলাম না। বুড়ি দজু বোধহয় আমাকে সন্দেহ করেছিল, ও বারবার তাকিয়ে দেখে শেষে জিজ্ঞাসা করল, কি চাই তোমার, আসছো কোথা থেকে? আমি সিধা বললাম, খুঁজছি পুরান থাপাকে, খুঁজছি জনসন কোম্পানির চা বাগানে কাজ করত পুরান থাপা। আমার কথা শুনে বুড়ির মুখ শুকিয়ে গেল, হঠাৎ সে চেঁচাতে শুরু করলো অনেক লোকের নাম ধরে, এই কোথায় আছিস, কে কোথায় আছিস, পিন্টু পিন্টু বাবলু এখানে এদিকে আয়, এই লোকটা পুরানের খোঁজ নিতে এসেছে, দেখ তো একে। এ কথা শুনে সবারই মুখ শুকিয়ে গেল। সামনের একজন জিজ্ঞাসা করলো, কেন তার খোঁজ নিচ্ছ কেন, তুমি কি পুলিশের লোক? তা আমি বললাম, না আমরা দুজনেই এক কোম্পানিতে কাজ করতাম, ও আমার সঙ্গে নেমোখারামি করেছে, ওর খবর তাই চাই, ওপরের বস্তিতে থাকে, ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। ওদের মধ্যে আরেকজন আমাকে জিজ্ঞাসা করলো, কি করেছে পুরন থাপা? আড়াই বছর আগে কোম্পানির টাকা নিয়ে সে গায়েব হয়েছে, 3.5 লাখ টাকা। সে টাকা চুরির দায়ে আমার জেল হয়েছে, আমার আমার, আমি তাকে ছাড়বো না। সে কোথায়? আমি মুখ তুলে ওদের দিকে তাকালাম। শুনে একজন বলল, এসব কি বলছো তুমি, 3.5 লাখ টাকা সে তো অনেক টাকা, তাই পুলিশ তার নামে হুলিয়াবার করে বস্তিতে তল্লাশি চালিয়ে গেছে, এখনো মাঝে মধ্যে হানা দেয়। ছি 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 ছি, আমাদের গোটা বস্তির বদনাম করেছে সে, জানলে তো পুলিশকে খবর দিতাম। অন্যজন বলল, তুমি তাহলে ধনবীর তামাং, তা তুমি যে সত্যি সেই লোক তার প্রমাণ কি? আমি অবাক হয়ে বললাম, আমার কাছে জেলের সার্টিফিকেট আছে, তাতে সব লেখা আছে, পুরান বাহাদুরের কোনো খবর তোমরা জানো না? তখন সেই লোকটাই বলল, না অমন লোকের কোনো খবরই আমরা রাখি না, তবে সে তো পিথোরাতেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে, পুলিশ সাহেবদের নজর এড়িয়ে এসে ওখান থেকে আর পালাতে পারেনি, তুমি পিথোরা গেলে হয়তো তার দেখা পেলেও পেতে পারো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সে কি, সে পিথোরা ছেড়ে অন্য কোথাও যায়নি, এত বছর সে ওখানেই লুকিয়ে আছে? দেখো পুলিশ চারদিকে ওর খোঁজ করে কোথাও ওর পাত্তা পায়নি, এমনকি ওকে পিথোরা ছেড়ে অন্য কোথাও যেতেও কেউ দেখেনি, ওকে খুঁজে না পেলেও এখানেই কোথাও লুকিয়ে আছে। তো তুমি তো ওকে চেনো ভালো করে, তুমি গেলে হয়তো ওকে ধরে ফেলতে পারবে। এক্ষুনি একটা বাস আছে, সেটা সোজা পিথোরা যাবে, তার পরের বাসটা পৌঁছবে অনেক রাতে। তুমি একটা কাজ করো, তুমি এখনকার বাসটা দিয়ে পিথোরা চলে যাও, বেরিয়ে পড়ো, দেরি করো না। সে বাস ধরেই আমি পিথোরায় এসেছি সাহেব, আমি যখন এখানে পৌঁছাই না তখন কলকাতার বাস চলে গেছে, চলে গেছে অন্য আর সব বাসগুলো, শুধু সেই শেষ বাসটা আসতে বাকি। তো বাস স্ট্যান্ডের বাবু আছে না, ও ঘরের দরজা বন্ধ করে বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব। শুনে বলল, শেষ বাস আসতে এখনো 1/2 ঘন্টা দেরি, এখানে বসে না থেকে বাজারে গিয়ে চা খেয়ে এসো, চলো আমিও যাচ্ছি খেতে। উনি চলে যেতে চারদিকে খালি হয়ে গেল, বাস স্ট্যান্ডের তেলের বাতিটা টিমটিম করে জ্বলছিল, চারদিক ঘিরে ঘন কুয়াশা, আকাশ ভরা মেঘ আর তার সঙ্গে ঠান্ডা বাতাস,
একটা বেঞ্চে বসে আমি ভাবছিলাম এখন কোথায় যাব, কি করব। একটা সিগারেট ধরিয়ে এক টান দিয়ে ধোঁয়া ছাড়তেই চারদিকের কুয়াশার সঙ্গে সবকিছু মিলেমিশে ঝাপসা হয়ে গেল। ধোঁয়ার মাঝ দিয়ে মনে হল একটা ছায়া মূর্তি আস্তে আস্তে এগিয়ে এলো আমার কাছে। সামনে এসে দাঁড়াতে কুয়াশার মাঝ দিয়ে অস্পষ্ট একটা মুখ ফুটে উঠল। লোকটা তখন আমার খুব সামনে এসে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে দেখলাম ওর মুখে হাসি। সে হাসি যেন কেমন চেনা চেনা। কে, ও কে, কোথায় যেন দেখেছি ওকে আগে। ও কেন অমন করে হাসছে, ওকে কিছু বলতে চায় আমাকে। লোকটা হঠাৎ কেমন করে যেন বলে উঠল, তামাং তোকে অনেক কথা বলার আছে ভাই, এতদিন তোর জন্যই অপেক্ষা করে ডিউটি দিচ্ছি আমি, এবারে তুই চার্জ বুঝে নিয়ে আমাকে ছুটি দে তামাং। কথাগুলো যেন কোনো দূর শূন্য থেকে ভেসে আসছিল। আমি চমকে উঠলাম, ভয়ে কেঁপে উঠলাম। কত পুরান থাপা যার খোঁজে আমি পাগল হয়ে ফিরছি। ঝাঁপিয়ে পড়ি ওর উপরে, কুকরি দিয়ে দু চার কোপ বসিয়ে দি কি তোর মুখের ওই হাসি তো নেমো খারামের হাসি নয়। ওই হাসি ভরা কত দুঃখ কত যন্ত্রণা, কি হয়েছে ওর। ও আবার থেমে থেমে বলল, যারা তোকে আর আমাকে বরবাদ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে হবে তামাং। তারা লোভী, তারা আবার আসবে। তারা ভেবেছে টাকাটা নিয়ে আমি গায়েব হয়েছি তোর সঙ্গে বন্দোবস্ত করে। না না, টাকা গায়েব হয়নি, ও টাকা বুকের মধ্যে আগলে আজও আমি পাহারা দিচ্ছি, কিন্তু ওই শয়তানগুলোর সাজা হওয়া চাই, সাজা। আমি চিঁচিয়ে উঠলাম, কি বলছিস তুই, টাকা গায়েব হয়নি তো সে টাকা কোথায় গেল, এগুলো রেখেছিস কেন, কোম্পানিকে ফেরত দিলে তো এমন সর্বনাশ হতো না। ও তেমনি ভাবেই বলে গেল, আমার পক্ষে ফেরত দেবার আর উপায় ছিল না ভাই। এবারে তুই এসেছিস, তুই ফেরত দেবার বন্দোবস্ত কর। আমি ভীষণ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, সে টাকা কোথায় আছে, হ্যাঁ কোথায়। ও বলল, আয় তাড়াতাড়ি আমার সঙ্গে আয়, কোথায় টাকা আছে তা আমি তোকে দেখিয়ে দিচ্ছি, টাকা নিয়ে তুই আমাকে ছেড়ে দে, আমার বড় কষ্ট ভাই বড় কষ্ট। আমি বললাম, তোর কষ্টের কথা আমি বুঝতে চাই না, চল কোথায় যেতে হবে, টাকা আমি আবার কোম্পানিতে জমা দেব, তাহলে আমার বদনাম যাবে, আমার বদনাম। কুয়াশার মাঝ দিয়ে যেন হাওয়ায় ভেসে এগিয়ে চলল পুরান। ঘন কুয়াশায় এই ওকে দেখা যাচ্ছিল তো এই দেখা যাচ্ছিল না। ভীষণ তাড়াতাড়ি এগিয়ে চলল ও বাস রাস্তা ধরে, ও চলল গিয়াং বাজারের দিকে, আমিও পিছু নিলাম।
এখন আর ওকে কোথাও যেতে দেওয়া যাবে না। কে জানে কি আছে ওর মনে, সত্যি মিথ্যা কি কথাই বা ও বলছে। মেঘ কুয়াশার মাঝ দিয়ে বাজারে দোকানপাট পার হয়ে বস্তি পিছনে ফেলে ঘোর অন্ধকারের মাঝ দিয়ে ও এগোতে লাগলো। সত্যি কথা বলছি সাহেব, আমার বেশ ভয় ভয় করতে লাগলো। এমন ভাবে একা একা আসা কি উচিত হলো আমার? অন্ধকারের মাঝ থেকে পুরাণ বলল, বুঝলি ভাই, ভীষণ বোকা ছিলাম আমি। পিথরায় তোকে বলে সত্যি চা খেতে বের হলাম, সঙ্গে পাহারাদাররা নেই, তাই কারো মনে হয়নি যে আমরা টাকা নিয়ে চলেছি। বাস স্ট্যান্ডের বাইরে হঠাৎ আমার দেখা হয়ে গেল একদল দেশওয়ালি ভাইয়ের সঙ্গে। ওরা নাকি রাস্তার কাজ নিয়ে এসেছে পিথরায়। ওরাই বলল জিপ আসতে যখন দেরি হচ্ছে তখন আড্ডায় গিয়ে চা খেতে, বস্তির বাইরেই ওদের আড্ডা। আমি সরল মনে ওদের সঙ্গে গেলাম। ওরা ব্যাগ নামিয়ে আরাম করে বসতে বলল। আমি বললাম ব্যাগ ছাড়ব না, ওদের 3,500,000 টাকা আছে। দেশের মানুষ ওরা, সবাই চেনা জানা, ওদের অবিশ্বাস করব কেন? সেখানেই ভুল করলাম আমি। টাকার কথা শুনে সবার চোখ বড় হয়ে গেল, হঠাৎ আমার খাতির খুব বেড়ে গেল। সবাই গায়ে পড়ে আপনজনের মতো ব্যবহার করতে শুরু করল। ওদের দলের মুখিয়া বুড়িটা হঠাৎ উঠে গেল বাইরে, সঙ্গে সঙ্গে আরো কজন আসছি বলে চলে গেল। ততক্ষণে ওদের ব্যবহার আমার আর ভালো লাগছিল না। উঠে আসবো বলতেই ওরা ধরল, বলো স্পেশাল চা হচ্ছে, খেয়ে যেতে। আমার মনে ততক্ষণে বেশ ভয়ও হতে লেগেছে। ওদের আড্ডা বস্তির বাইরে, এদিকে কোনো লোক চলাচল নেই। এত টাকা নিয়ে এমন ভাবে এখানে আসা আমার উচিত হয়নি তা তখন বুঝতে পেরেছি। কোনো মতে চা শেষ করে উঠে পড়লাম আমি। বাইরে বের হয়ে কয়েক পা এগোতেই চারদিকটা আমার কেমন জানি দুলে উঠল। চায়ের সঙ্গে ওরা নিশ্চয়ই কিছু মিশিয়েছে। সারা শরীর কেমন করতে লাগলো আমার। অন্ধকার পথ দিয়ে এগোতে লাগলাম। কোন দিকে যে যাচ্ছি তাও খেয়াল ছিল না। মনে মনে অন্য লোকের দেখা পাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু অত রাতে অমন কুয়াশায় কে আর মিছিমিছি পথে বার হবে? ব্যাগটাকে চাপটে ধরে আমি বড় বড় পা ফেলে এগোতে লাগলাম। একটাই চিন্তা তখন মাথায়, যে করে হোক ব্যাগটা তোর হাতে পৌঁছে দিতে হবে। একটা অন্ধকার বাঁকের কাছে পৌঁছে বুঝলাম আমি উল্টো দিকে চলে এসেছি। বাজার বাস স্ট্যান্ড তো ঠিক অন্যদিকে। এদিকে বহু দূর পর্যন্ত কোথাও কোনো মানুষের বাস নেই। হঠাৎ তাকিয়ে দেখি কুয়াশার মাঝে কখন আমার চারপাশ ঘিরে ফেলেছে আমার গায়ের সেই মানুষগুলো। ওদের সবার হাতে খোলা কুকরি, সবার সামনে দাঁড়িয়ে দাঁত বার করে হাসছে সেই বুড়িটা। কোন দিকেই আর পালাবার পথ ছিল না। পেছনে পথের শেষে খোলা খাদ, সেই খাদ খাড়া নেমে গেছে নিচে। এই পথে আগে কখনো আমি আসিনি, জানতাম না খাদটা কতটা গভীর। ভাবলাম ধরা দেব না কিছুতেই, খাদ যত গভীর হোক না কেন। খাদের ধারে পাথরের খাঁজ বেয়ে বেশ কিছুটা নিচে নেমে ধারে সরে গিয়ে বেয়ে উঠে পার হয়ে যাব ওদের।
আমি পাহাড়ি, ও কাজ আমি নিশ্চয়ই পারব। যেমন ভাবা তেমনই করলাম আমি। ঢাল বেয়ে যেই নিচে নামতে যাব, চারিদিকে ঘিরে থাকা লোকগুলো সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। আমি চিৎকারে কান না দিয়ে খাঁজ বেয়ে তরতর করে নিচে নেমে গেলাম। তারপর পাশের দিকে সরে যাব বলে এক পাথর থেকে অন্য পাথরে পা রাখলাম। পুরান কুয়াশার মাঝে থামল, তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, এই সেই পথের বাঁক, এখান দিয়েই আমি নিচে নেমে গেছিলাম। আমি পথের ধারে গিয়ে ঝুঁকে নিচের দিকে তাকালাম। খাদের ধার খাড়া নেমে গেছে নিচে। ওই খাড়া পাথরের গা বেয়ে কেউ কোথাও যেতে পারে না। মনে হলো পুরান মিথ্যে কথা বলছে, তাই খুব রাগে চেঁচিয়ে উঠলাম, মিথ্যাবাদী, ওখান দিয়ে কেউ কোথাও যেতে পারে না, আমাকে বোকা পেয়েছ? হ্যাঁ, ও করুণ ভাবে এসে বলল, সাহেব, হ্যাঁ রে, আমি কোথাও যেতে পারিনি, এখনো নিচের একটা পাথরের খাঁজে ব্যাগটা পাহাড়ে দিয়ে বসে আছি। তুই সকালে লোকজন ডেকে এনে ব্যাগটা নিয়ে আমাকে ডিউটি থেকে ছুটি দে ভাই, আমাকে ছুটি দে। ওর কথা শুনে ঘাবড়ে গেলাম আমি। এসব কি বলছে ও? পাথরের খাঁজেই যদি ব্যাগ নিয়ে বসে থাকে ও, তো এখন এমনি করে পথের মাঝে দাঁড়িয়ে কথা বলছে কি করে? আর যখন ও ওখানে আসতেই পেরেছে, তো ব্যাগটাই বা নিয়ে এলো না কেন? সে কোথায় ওকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আমি, হঠাৎ পাশে নজর পড়তেই দেখি পুরানের গ্রামের লোকগুলো ঠিক পুরানের মতোই আমাকেও ঘিরে ধরেছে। সঙ্গে ওদের হোটেলওয়ালি বুড়িটা নেই বটে, যে লোকটা সামনে আছে তার চোখে যেন জানোয়ারের নজর। দাঁত বার করে হেসে বলছে, ও হয়তো তোর দোস্ত তো এখানেই ছিল, হ্যাঁ, গেল কোথায়? ও টাকার ভাগ আমাদের দিতে হবে, নইলে তোদের দুটোকেই খতম করে দেব। আমার মনে হলো ওরা আমাকেও পথের ধারে খাঁদে টেনে ফেলে দিবে। ভয়ে যখন কাঁপছি তখন আপনি এসে ওদের ঘিরে ফেললেন। তামাং থামল। ওর কথা বিশ্বাস করব নাকি গাল গল্প বলে উড়িয়ে দেব, তা আমি অনেকক্ষণই বুঝতে পারলাম না। 3.5 লাখ টাকা ব্যাগবন্দি হয়ে পথের ধারে খাদের নিচে কোথাও পড়ে আছে, এ খবরটাও উড়িয়ে দেওয়া যায় না। আর যাই হোক, ওখানে লোক নামাতেই হবে আমাকে। ও কাজ পারবে তারা যারা পাহাড় চড়াই উতরাই করতে শিখেছে। শেষ পর্যন্ত লোক নামালাম আমি। অনেক নিচে একটা পাথরের ফাটলে আটকে থাকা হাড় গোড় ভাঙা একটা কঙ্কাল খুঁজে পাওয়া গেল। তার পাশে বিবর্ণ চামড়ার ব্যাগ উল্টে পড়ে আছে। উল্টে পড়াতে গায়ে লেখা কোম্পানির নামটা বেশ স্পষ্টই পড়া গেল, জনসন। ভিতরে তার তাড়া তাড়া নোট, একটু বিবর্ণ হলেও তা ঠিকই আছে, আর তা হারিয়ে যাওয়া কোম্পানির টাকার সমান। কোম্পানির ছাপ দেওয়া ওয়াটারপ্রুফ কাপড়ে জড়ানো রয়েছে।